আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য মন্ত্রণালয়ের স্টোরকিপার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে। এক নম্বর অঙ্ক ছিল একটি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তো যেহেতু 10% লাভে বিক্রি করে, 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ১১০ টাকা। তাহলে আমরা বলতে পারবো ১১০ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ১০০ টাকা। তাহলে ১ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে হচ্ছে ১০০/১১০ টাকা, এবং ১১ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে হচ্ছে ১১০ × ১১ টাকা ইকুয়াল টু, কাটাকাটি করলে আসবে হচ্ছে ১০ টাকাই। ১০ টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার দুই। নাম্বার দুয়ে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হবে, তাদের বর্তমান বয়স কত? তো ধরে নেই পিতার বর্তমান বয়স 7:2, তাহলে এটা ধরতে পারবো হচ্ছে 7x, এটা ধরতে পারবো হচ্ছে 2x। তাহলে আমরা 5 বছর পর পিতার বয়স ইকুয়াল টু আসবে হচ্ছে 7x+5, আর 5 বছর পর পুত্রের বয়স ইকুয়াল টু আসবে হচ্ছে 2x+5। তাহলে প্রশ্ন মতে 7x+5/2x+5 ইকুয়াল টু আসবে হচ্ছে 8:3, অর্থাৎ 8/5, বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 21x+15 ইকুয়াল টু 16x+40, বা 5x ইকুয়াল টু আসবে 25, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 5। এক্স ইকুয়াল টু 5 আসলে প্রশ্নে বলেছে তাদের বর্তমান বয়স কত। তাহলে পিতার বর্তমান বয়স, পিতার বয়স ইকুয়াল টু আসবে হচ্ছে 7×5=35, আর পুত্রের বয়স ইকুয়াল টু আসবে 2×5=10, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 35 বছর, পুত্রের বয়স হবে হচ্ছে 10 বছর। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার তিন। নাম্বার তিনে বলা আছে x+2/x=3 হলে x³+8/x³ এর মান কত? তো x³+8/x³ এটাকে লিখতে পারবো হচ্ছে x³+2/x³³, a³+b³ সূত্র করলে পাবো হচ্ছে a+b³-3ab×a+b। এখন যদি আমরা মান বসাই তাহলে এটা পাবো হচ্ছে 3³-3×xx কাটা থাকবে হচ্ছে ×2, আর এটার মান হচ্ছে 3। তাহলে এটা আসবে হচ্ছে 27 × 3³=18 ইকুয়াল টু, এটা পাওয়া যাবে হচ্ছে আমাদের 9। এই 9 হবে হচ্ছে নির্ণয় মান, এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।